আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আজকে আমি ইস্ট টক দই ডিম ছাড়া খুব সহজে পারফেক্ট বাটার নানের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই নরম তুলতুলে নান রুটিগুলো আমি মাত্র 10 মিনিটে চুলায় বানিয়েছি। কিভাবে আমি এই লোভনীয় নান রুটি বানিয়েছি এটা জানার জন্য চলুন আমার সাথে আমার রান্নাঘরে। প্রথমে একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচ পরিমাণ লেবু রস। এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন 1/2 কাপ পরিমাণে হালকা গরম দুধ অল্প অল্প করে দিয়ে ডো মেখে নিচ্ছি। একবারে সব দুধ দিয়ে দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে দিয়ে ময়দা মাখলে ভেতরে কোনো লাম্পস থাকবে না। আমার ডো মাখা হয়ে গেছে। এই তো দেখুন ভিউয়ার্স, এরকম নরম একটা ডো হবে। এখন আমি ডো থেকে 6টা লেচি কেটে নিয়েছি। এখন একটা বাটিতে 2 টেবিল চামচ গলানো বাটার নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর কিছুটা ধনে পাতা কুচি। এখন চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচি বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এটা একপাশে রেখে চলুন আমরা নান বানানো শুরু করি। একটা বোর্ডের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন 1টা করে লেচি নিয়ে বেলে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি মোটা নান খেতে চান তাহলে পুরু করে বেলে নেবেন আর লেচি একটু বড় করে রাখবেন। আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এই তো দেখুন, এরকম পুরুত্ব করে বেলে নিয়েছি। এখন আগে থেকে গরম করে রাখা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে নিচ্ছি। একপাশে ভাজা হলে অন্য পাশে উল্টে দিচ্ছি। এরকম টিপে টিপে ভালোভাবে 2 পাশ ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, এই তো দেখুন নান রুটি ভাজা হয়ে গেছে। এখন আমি যে বাটারের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটুখানি রুটির উপরে দিয়ে দিচ্ছি। এখন একটা ব্রাশ দিয়ে রুটির চারিপাশে লাগিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি বাটার পছন্দ না করেন তাহলে রুটি ভেজে তুলে নিয়ে পরিবেশন করবেন। রুটি গরম অবস্থায় বাটার লাগালে খুব ভালোভাবে রুটির উপরে লেগে যাবে। এই তো দেখুন নান রুটি একদম রেডি। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখলেন তো ভিউয়ার্স, কত সহজে মজাদার নান রুটি বাসায় বানানো হয়ে গেল। দেখুন কতটা নরম হয়েছে, একটু চাপ লেগেই ছিঁড়ে যাচ্ছে। এভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি সবাই খুব পছন্দ করবে। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।